আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজকে দেখবেন কুলথন কম্প্রেসরের মডেল নাম্বার অনুযায়ী কত ওয়াটের হবে কম্প্রেসার। কুলথন যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি কম্প্রেসার হচ্ছে থাইল্যান্ডের। বাম পাশে আমি মডেল নাম্বার এবং ডান পাশে ওয়াট দেওয়া আছে। দেখেন 1360 যেটা মডেল নাম্বার থাকবে সেটা ওয়াট হবে 160 থেকে 165। মডেল নাম্বার 1360 ওয়াট, 160 থেকে 165, শুধুমাত্র এটা কুলথন কম্প্রেসারের ক্ষেত্রে, আদারস কোনো কম্প্রেসারের ক্ষেত্রে না। তারপরে 1343 হচ্ছে 130 থেকে 142 ওয়াটের কম্প্রেসার। ১৩৩৬ যেটার ওয়াট হবে 115 থেকে 125 ওয়াট। সাবস্ক্রাইব করেন হাসান রেফ্রিজারেশন ইলেকট্রনিক চ্যানেলকে, আর বাজিয়ে রাখুন ঘন্টা বাটনকে নতুন নতুন ভিডিও দেখা এবং শেখার জন্য। তারপরে মডেল নাম্বার হচ্ছে 1332 যেটা ওয়াট 90 থেকে 100 ওয়াট। মডেল নাম্বার যত কমতেছে ওয়াট কিন্তু তত কমতেছে, মডেল নাম্বার বেশি হলে ওয়াটও বাড়তেছে ডান পাশে। এখানে 180, 180 ওয়াটে 190 থেকে 200, এটা আমার ক্ষেত্রে একটু ভিন্ন। 2410 যেটার ওয়াট হচ্ছে আমাদের 2410 তো আমি বেশিরভাগ লাগাই, 270 ওয়াট 2410 কম্প্রেসার, যেটা আমরা ডিপ ফ্রিজে 260 লিটার কম্প্রেসার লাগিয়ে থাকি, ডিপ ফ্রিজ 260 লিটারে। 2413 330, 330 হচ্ছে কম্প্রেসারের ওয়াট, আর 2413 হচ্ছে আমাদের মডেল নাম্বার। আর 2415 যে মডেল নাম্বার আছে এটা হচ্ছে 370 ওয়াট। তারপর আপনারা পুরাতন কম্প্রেসার দেখে সেই মডেল নাম্বার অনুযায়ী ওয়াট বের করে তারপরে আপনারা নতুন কম্প্রেসার লাগাবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে এই ভিডিওগুলি পেয়ে থাকবেন এবং যা যা সমস্যা আছে সেটা কমেন্টে জানাবেন। আশা করি সবার কমেন্টে অ্যান্সার দেওয়া হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।